নমস্কার। অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো বার্থ চার্টে অনেক ভালো যোগ আছে, যোগকারক গ্রহরা খুবই ভালো কনজাংশন করে আছে, অর্থাৎ যুক্ত হয়ে আছে, কিন্তু তারপরেও তার কোনো রকমভাবে লাক ফেভার করছে না বা তার সব কাজই আটকে পড়ে থাকছে, এ ধরনের অনেক কিছুই সমস্যা দেখা যায়। এর পেছনে অনেক কারণ আছে, সেগুলো আজকে বলছি। প্রথম কারণ হলো এক, অর্থাৎ প্রথম ভাব লগ্ন, পঞ্চম ভাব নবম ভাব, এই তিনটেকে অগ্নি ত্রিকোণ বলা হয়, যাকে ত্রিকোণও বলা হয়। সেই ত্রিকোণে কোনো রকম গ্রহ না থাকা অথবা প্রথম ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব কেন্দ্রতেও কোনো গ্রহ না থাকা, অর্থাৎ হয় কেন্দ্র খালি নয় ত্রিকোণ খালি, অথবা কেন্দ্র এবং ত্রিকোণ উভয়ই খালি, এক্ষেত্রেও চার্ট ডিসেবল হয়ে যায়। অর্থাৎ চার্টে অনেক ভালো যোগ আছে কিন্তু চার্টটা তেমন কাজ করে উঠতে পারে না। চার্টে যোগ তো অনেক হয়েছে কিন্তু যোগকারক গ্রহরা দুর্বল অবস্থায় আছে, তেমন ক্ষেত্রেও হতে পারে। যোগকারক গ্রহ হিসাবে যেমন তুলা লগ্ন, বৃষ লগ্ন, এদের লগ্নপতি হয় শুক্র, আর এর অতিমিত্র গ্রহ হচ্ছে মেন যোগকারক গ্রহ শনি। সেই শনি যদি দুর্বল হয়ে পড়ে কোনো কারণে ভালো ফল পাবে না। কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এই দুই লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি কমজোর হয়ে পড়ে কাজ হতে দেরি হবে, এক কথায় বলা যায় কাজ হতে চাই না। পয়েন্ট নাম্বার থ্রি, মীন লগ্ন, ধনু লগ্ন, এদের ক্ষেত্রে মেন যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি নিজেই হয়। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মেন যোগকারক গ্রহ বুধ নিজেই নিজের যোগকারক হয়ে থাকে। সো এখানেও যদি মীন লগ্ন, ধনু লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কমজোর হয়ে থাকে তো তার ফল পেতে দেরি হবে। প্রথমত লগ্নপতি কমজোর, দ্বিতীয়ত মীন লগ্নের ক্ষেত্রে কর্মপতি হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি, সেখানেও কমজোরি থাকলে কর্ম পেতে দেরি হবে। আসলে ঘটনাটা কী হয়, আজকের দিনে প্রত্যেক মানুষ কর্মপ্রাপ্তির জন্যে, পয়সা কামানোর জন্যে, অর্থাৎ ধনসম্পদ বাড়ানোর জন্যে যা কিছুই করা হোক না কেন, তা এডুকেশন হোক বা বাকি যা কিছুই হোক সব কিছুই পয়সার জন্য করে চলেছে। কর্ম সবাই চিরকাল পয়সার জন্যই করে এসছে। তো যখন মানুষ কর্ম পায় না তখন হয় ডিপ্রেশনে চলে যায়, দেন ডিপ্রেশনে থাকতে থাকতে মানুষ দিশাহীন হয়ে পড়ে, তখন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কোনো কাজই আর করে উঠতে পারে না। তখন তারা জ্যোতিষ হোক, পূজা পাঠ হোক, এরকম বিভিন্ন রাস্তার ধরে এগুতে চায়। কিন্তু এখানে সবথেকে বড় ভুল হয়ে যায় তখন যখন কোনো জ্যোতিষী একটা জিনিস না দেখে যে লগ্নপতি আর কর্মপতি এই দুজনার অবস্থান শটবল স্ট্রেংথ, অষ্টকবর্গের বিন্দু পাওয়া, এগুলো যদি না কাউন্ট করা হয় তাহলে কিন্তু প্রপার প্রেডিকশন করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে এত কিছু কাউন্ট না করে এক কথায় কিভাবে বলা যেতে পারে যে তার কাজ কেন আটকাচ্ছে। এমনও অনেক সময় দেখা গেছে যে চার্টের যোগকারক গ্রহরা খুব ভালো পজিশানে আছে, কোনো সমস্যা নেই চার্টে, সেক্ষেত্রেও কাজ আটকাতে পারে। কেন, কোনো জিনিস অতিও ভালো না, অতিরিক্ত ভালো জিনিস, যেমন একটা কমন এক্সাম্পল, ফ্যানের রেগুলেটর 0 থেকে 5 অবধি তার ক্যাপাসিটি থাকে, 5-এর পর তো ফের 0 হয়ে যাবে। তো যদি সব যোগকারক গ্রহ কোনো একটা ঘরে গিয়ে বসে থাকে সেটাও একটা সমস্যা, তাতে কেন্দ্র হোক বা ত্রিকোণ
কোনো লাভ নেই। সব যোগকারক গ্রহ এক ঘরে গিয়ে বসে থাকলে বাকি চার্টের মেন অনেক পয়েন্ট আটকে যেতে পারে, কারণ অনেক ভাবসুপ্ত হয়ে যেতে পারে। সব গ্রহের কাছে তিনটে দৃষ্টি নেই, একটা করে দৃষ্টি আছে, যেমন সূর্য, চন্দ্র, শুক্র, বুধ, এদের একটি করে দৃষ্টি আছে। বৃহস্পতি, মঙ্গল, শনি, যারা পৃথিবী থেকে আউটার প্ল্যানেট, এদের তিনটে করে দৃষ্টি আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ভাবসুপ্ত হয়ে যায় যখন এরকমভাবে যোগকারক গ্রহরা এক জায়গায় গিয়ে বসে পড়ে। এক্সাম্পল, যদি কোনো চার্টের মেন যোগকারক গ্রহ দেখা যায় যে সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি একই ঘরে গিয়ে বসে আছে, যোগটা ভালো যোগ না। তার কারণ দেখে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে মিত্র গ্রহরা এক জায়গায় ভালো রয়েছে, লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে বা কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো হয়ে যাবে, আদৌ শেষ অবধি কোনো ভালো ফল পায় না। এর পেছনে কারণ কী? এর পেছনে কারণ হলো সূর্য, মঙ্গল, বৃহস্পতি এক জায়গায় যারই চার্টে থাকবে না কেন, যদি লগ্নের সাথে সম্বন্ধ বানায় অথবা কেন্দ্র বা ত্রিকোণে এই ধরনের যোগ তৈরি হচ্ছে, তাহলে লগ্নের সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি একটা কানেকশন তৈরি হয়ে যাবেই। তাতে সেই ব্যক্তির মধ্যে কনফিডেন্সের জায়গায় ওভার কনফিডেন্স আসবে, আর ওভার কনফিডেন্স এসে গেলে কিছুতেই তার কোনো কাজ সাকসেসফুল হবে না। আবার যোগকারক গ্রহ, যোগকারক গ্রহের সাথে যেমন সূর্যমঙ্গল অতিমিত্র গ্রহ, চন্দ্রমঙ্গল অতিমিত্র গ্রহ, শুক্র শনি অতিমিত্র গ্রহ, এই অতিমিত্র গ্রহটাও যদি একসাথে কোনোভাবে গিয়ে বসে থাকে তাহলে বাকি চার্টের স্ট্রেংথকে কম করে দেয়। এটার একটা সুন্দর লজিক আছে, আমরা আমাদের বাস্তব জীবনেও দেখে থাকি। দুজন খুব ভালো বন্ধু এক জায়গায় হলে সমস্ত দুঃখ, সমস্ত আনন্দ একসাথে যেন ওই এক জায়গাতেই আছে, বাকি দুনিয়া কোনো মূল্য নেই। সো এক্ষেত্রেও সেম ফান্ডামেন্টাল, সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে, বাকি চার্টের প্রায়োরিটিকে এরা কম করে দেয়। যদি 6-8-12 এরকম যোগ তৈরি হয়ে থাকে খুবই খারাপ, কারণ বাকি কেন্দ্র ত্রিকোণকে তো কমজোর করে দিলই, কারণ মেন হাউসকে তো নেগলেক্ট করে দিচ্ছে। যদি কেন্দ্র ত্রিকোণের সাথে সম্পর্কও বানায় তবুও যদি অকারক গ্রহ হয়ে যায় তাহলে অবশ্যই সাকসেস অনেক দেরিতে আসবে। এমনিতেই শনি ডিলের কারণ, দেরি হওয়ার কারণ। যদি শুক্র শনি এক জায়গায় হয়ে যায়, কারক গ্রহ হয়েও বিবাহিত জীবন খারাপ হতে পারে, কারক গ্রহ হয়েও 6-8-12 গিয়ে বসে থাকলে অনেক অশুভ ফলও দিতে পারে। যখন সূর্যমঙ্গল এক জায়গায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যখন তার 7.5 আসছে বা ঢাইয়া আসছে, এই ধরনের শনিজনিত যে কোনো পীড়া, যদি যোগকারক গ্রহ হয়ে থাকে সূর্যমঙ্গল তখন এটাকে কম করে দেবে। যদি অকারক গ্রহ হয়ে থাকে, যেমন তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের ক্ষেত্রে এই ধরনের যোগ সূর্যমঙ্গলের কনজাংশন যদি হয়ে থাকে, তখন 7.5 ঢাইয়া আসার সময় এই লগ্নগুলো যে ভালো ফলটাই পেত সব কম হয়ে যাবে। এখানে 7.5 ঢাইয়ার কথা কেন তুলা লগ্ন, বৃষলগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভালো বলা হলো, রাশি যাই হোক না কেন রাশি থেকেই 7.5 এবং ঢাইয়া দেখা হয়। 7.5 ঢাইয়া যখন চলুক না কেন মানুষকে প্র্যাকটিক্যাল হতেছে, কিন্তু বৃষলগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন এই চারটে লগ্নই অতিরিক্ত প্র্যাকটিক্যাল হয়ে থাকে, বাকি এদের লগ্নের ক্যারেক্টারিস্টিক পরে বলব। এমনও অনেক সময় হয়ে যায় যে মিত্রগ্রহরা, লগ্নপতির মিত্রগ্রহরা শত্রু রাশির গৃহে আছে, আর শত্রু রাশির গৃহে গিয়ে এরকম
দুয়ের বেশি গ্রহ গিয়ে বসে আছে, তখন ও জীবনে বাধা আসতে পারে। কেন বাধা আসতে পারে? প্রথম কথা, যখন দুয়ের অধিক গ্রহ শত্রুরাশির ঘরে গিয়ে বসছে, তখন তার ফলাদেশ বিপরীত দিকেই যাবে। উদাহরণস্বরূপ, কর্কট লগ্ন বা সিংহ লগ্নের ক্ষেত্রে, যদি কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি গিয়ে মকর রাশি বা কুম্ভ রাশির ঘরে এই যোগটা হয়ে থাকে, তাহলে শনি এদের ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বাধিক অকারণ। তো কর্কট লগ্নের সমস্ত ফলাদেশ শনির দ্বারা নিয়ন্ত্রণ হতে থাকবে, অর্থাৎ শনির রাশির দ্বারা নিয়ন্ত্রণ হতে থাকবে। সেখানে সব কাজ ঢিলেতে হতে শুরু করবে। কর্কট লগ্ন, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, এরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। সো যত ডিলে হতে থাকবে ধৈর্য হারাতে থাকবে। শনির ক্যারেক্টারিস্টিক এটা নয় যে ডিলে হয়ে এসে রেজাল্টটা পাবে, রেজাল্ট সে নাও পেতে পারে। কারণ শনি দণ্ডনায়ক হিসেবে পরিচিত, সূর্যকে নায়ক বলা হয় কিন্তু শনিকে খলনায়ক, দণ্ডনায়কও বলা হয়। তো হার্ড ওয়ার্কের মাধ্যমে সাকসেস আসবে এরকম বলা হয় কিন্তু আসে না, সর্বদাই যে আসবে তার কোনো অর্থ নেই। অন্যদিকে শনিকে পাপগ্রহ হিসেবে গণনা করা হয়েছে। শনি যদি ত্রিকোণে অবস্থান করে, যদি যোগকারক গ্রহ হয়েও ত্রিকোণে অবস্থান করে, অর্থাৎ প্রথম ভাব, পঞ্চম ভাব বা নবম ভাবে যদি শনি অবস্থান করে যোগকারক গ্রহ হয়ে, তবুও তার জীবনে সর্বদাই বাধা লেগেই থাকবে। পঞ্চম ভাবে যদি শনি থাকে, সেখান থেকে সপ্তম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি আসবে। এখানে সারা জীবন তাকে লোকের দাসত্ব করেই যেত। এখানে প্রতিকার প্রতিবিধান খুবই জরুরি হয়ে পড়ে, বিশেষত যদি তুলালগ্ন, তুলালগ্নের ক্ষেত্রে পঞ্চম পতি খুদ শনি হয়ে থাকে, সেখানে সেক্ষেত্রে শনির জন্য বিশেষ করে প্রতিকার করাটা জরুরি হয়ে যায়। যদিও বাচ্চা ডায়ালিসিস করা দরকার হয়, শুধুমাত্র গ্রহ রত্ন ধারণ করলেই যে সাফল্য আসবে তারও কোনো অর্থ নেই, অনেক পূজা পাঠও করা থাকা। কারণ পঞ্চমভাবে শনি সারা জীবনের তরে মানুষকে দাস করে রেখে, শনিকে জ্যোতিষশাস্ত্রে দাসত্বের ব্যাখ্যা দেওয়া হয়েছে, আর শনি সারা জীবন তাকে দাসত্ব করাবে, তার থিঙ্কিং প্যাটার্নও কমজোর হয়ে যাবে, সে বারবার ভুলে যাবে, অনেক সমস্যা আছে। পঞ্চমভাবে শনি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। শনি যদি লগ্নে উপস্থিত থাকে, লগ্নে এমনিতেই দিকবলহীন হলো, সে উদাসীনতা দেখা দেবে তার মধ্যে, তার প্রত্যেক কার্য দেরিতে সাধন হবে। সো তার মধ্যে পুরুষত্বেরও অভাব আসবে। যদি কোনো ছেলের চার্টে, কোনো পুরুষের চার্টে লগ্নে শনি থাকে, তার মধ্যে পুরুষত্বের অভাব দেখা যায়। যদি শনি আর বুধের মধ্যে কোনো রকম কানেকশান চলে আসে, তাহলে তার মধ্যে 100% চান্স আছে নপুংসকতা আসে। কারণ লগ্ন থেকে তৃতীয়ভাবে শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে, তৃতীয় ভাব আমাদের পুরুষত্ব ভাব, আর পুরুষত্বের অভাব তার মধ্যে ঘটবে। আর যখন পুরুষত্বের অভাব ঘটবে, তার মধ্যে কাজ করার ইচ্ছাও কমে যাবে। আবার দশম দৃষ্টি দশমভাবে আসবে, তো কার্য তো ডিলে হবেই, দেরি তো হবেই কার্য, সাথে তার মধ্যে কাজ করার ইচ্ছাও কম হয়ে যাবে। সপ্তমভাবে শনির দৃষ্টি আসার জন্যে সে কারোর সাথে ভালোভাবে চলতেও পারবে না, পার্টনারশিপ করে চলতে পারবে না। এছাড়াও আছে, যদি দেখা যায় যোগকারক গ্রহদের ডিগ্রি লগ্ন এবং লগ্নপতির ডিগ্রির আশপাশে নেই, তখনও সিস্টেমটা কিছুটা হলেও কমজোর হয়ে যাবে। তার কারণ লগ্ন হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনের আশপাশে যদি বাকি বগিগুলো না থাকে, তাহলে তো ট্রেন লাইন বিচ্ছুত হতেই পারে। সেক্ষেত্রে বিশেষভাবে প্রতিকার করানো হয়, অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রতিকার করা।
এছাড়াও নিজেদের অনেক ভুল আছে, যেমন ভুল রত্ন পড়ে থাকা। ভুল রত্ন হচ্ছে মকর লগ্ন কুম্ভ লগ্নের ক্ষেত্রে সর্বাধিক অপারগ গ্রহ হয়ে যায় মঙ্গল, কর্কট লগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে সর্বাধিক অপারগ গ্রহ হয়ে যায় শনি। তো যদি মকর লগ্ন বা কুম্ভ লগ্নের ব্যক্তি হবার পরেও সে রক্তপ্রবাল পড়ে থাকে, যদি দেখা যায় যে তার চার্টে রক্তপ্রবাল লাগবেই না তবুও রক্তপ্রবাল সে পড়ে আছে, কাজে অসুবিধা হবেই তার। নেক্সট কর্কট লগ্ন সিংহ লগ্ন, এদের ক্ষেত্রে মার্কেশই হয় শনি, শনি মারক গ্রহ। যদি এই লগ্নের লোকেরা নীলা ধারণ করে থাকে বা শনির কোনো উপলগ্নও করে থাকে, অ্যামেথিস্ট হোক, নীলি হোক, আরও যা উপলগ্ন আছে যদি করে থাকে তাতেও কাজে বাধা আসবে। মেষ এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও সেম, শনি অকারক গ্রহ। সেখানে দশমপতি হিসেবে মেষ লগ্নের ক্ষেত্রে দশমপতি শনি হওয়ার দরুন দশমপতির রত্ন তো আর ধারণ করানো যেতে পারে, তাই না? নেগেটিভ এনভায়রনমেন্টে থাকা। এবার নেগেটিভ এনভায়রনমেন্টে থাকার অর্থ, যদি দেখা যায় তাকে সঠিক প্রতিকার দেওয়া হয়েছে, প্রতিবিধান দেওয়া হয়েছে, কিন্তু তার আশপাশের লোকজন তার বিরুদ্ধে অলওয়েজ কাজ করে চলেছে, হতেই পারে সেই ব্যক্তি অনেক জ্ঞানী হয়ে গেছে বা অনেক ধনী হয়ে গেছে। যদি কোনো ধনী ব্যক্তি ধনী হবার পরেও বস্তিতে থাকে, প্রথমে যদি সে বস্তিতে থাকতো, বস্তিতে থাকা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু যদি বস্তিতে থাকতো, ধনী হবার পরেও যদি সে বস্তিতে থাকে, তার বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, তার সাথে হিংসা হতে পারে, সো একটা উচ্চতা পেয়ে যাওয়ার পরেও সেম জায়গাতে থাকলে এই ধরনের বাধা এসে থাকে। জ্ঞানী ব্যক্তি যদি মূর্খদের আশপাশে থাকে, মানে জ্ঞানী ব্যক্তির আশপাশে যদি মূর্খ থাকে, সেক্ষেত্রেও একই সমস্যা দেখা দেবে, না তো সেই জ্ঞানী ব্যক্তির কথা কোনো মূর্খ ব্যক্তি বুঝতে পারবে, তার জন্যে জ্ঞানী ব্যক্তিরও সময় যাচ্ছে, মূর্খ ব্যক্তিও তাকে খারাপভাবে দেখছে, সমাজে তার রেপুটেশন খারাপ হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে সেই এনভায়রনমেন্ট থেকে মিনিমাম বেরিয়ে যাওয়াটা খুব জরুরি। এর জন্যে জাতকের তৃতীয় ভাব দেখা উচিত, চতুর্থ ভাব দেখা উচিত, দশম ভাব দেখা উচিত, সপ্তম ভাব দেখা উচিত, আরও জন্মছকে উপস্থিত বিভিন্ন যোগ দোষ এসব দেখে রাখা উচিত। আর একটা বড় জিনিস সেটা হলো জাতক বা জাতিকার মধ্যে নিজের ইচ্ছা শক্তি খুব কম, তাকে সব রকম প্রতিকার দেওয়া হয়েছে, তার জন্মছকে অনেক ভালো যোগ আছে, কিন্তু তারপরেও সেই ব্যক্তি যদি কোনো কাজ না করে তাহলে সে রেজাল্ট পাবে না। সবাইকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যতই প্রতিকার করা হোক, প্রতিবিধান করা হোক, নিজে যদি উঠে এতটুকু চেষ্টা না করা হয় তাহলে কোনো কাজ সলভ হবে না, কারণ ভগবান তো আর খাইয়ে দিয়ে যাবে না। ভগবান নিজে মুখে গীতায় বলে যাচ্ছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুরূপ মা তসঙ্গমস্ত কর্ম, যেমন কর্ম তেমন ফল। গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যখন তার কর্মফল নিয়ে নিতে বলেছেন, করেছিলেন যে কর্ম আমি করবো ফল তুমি দাও, তো ভগবান শ্রীকৃষ্ণ ডিনাই করে দিচ্ছেন, তিনি সৃষ্টির সঞ্চালক। সূর্যদেবকে ভগবান সূর্য নারায়ণ বলা হয়, সৃষ্টির সঞ্চালক হিসেবে তাকে ধরা হয়েছে। তো সেখানে ভগবানের কাছে তো কোনো গ্রহ নয়, ভগবানের কথা হচ্ছে একটা সংবিধানের মতো, তো তাকে ফলো করে প্রত্যেকটা গ্রহই চলবে। এর জন্যে প্রতিকার প্রতিবিধান তো সামান্য ব্যাপার, গ্রহরাই ভগবানের বিরুদ্ধে যাবে, তো ভগবানের কথাকে মেনে চলতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে, কার্য নিরন্তর করে যেতে হবে, সাফল্য নিশ্চয়ই আসবে। থ্যাংক ইউ। এই ব্যাপারে যদি আরও কোনো
ইনকোয়ারিজ অর্থাৎ প্রশ্ন থাকে তবে নিচের কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলো করুন, আমি তার উত্তর দিয়ে দেবো।